হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ইরফান, তোমাদের সামনে আবার যুক্ত হয়েছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। সো আজকে আমরা আলোচনা করব নাম্বার নিয়ে, অর্থাৎ বচন নিয়ে, যেটাকে বাংলাতে বলে বচন। আমরা বচন নিয়ে আলোচনা করব। সো ইংলিশ গ্রামার ক্লাসে আমি গত ক্লাসে অ্যাবভ নিয়ে, প্রিপোজিশন অ্যাবভ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করবো জাস্ট নাম্বার নিয়ে, প্রিপোজিশন আরও আলোচনা করবো। জাস্ট একটা একটা করে স্পেসিফিক আলোচনা করি জাস্ট, সেজন্য আমি আর আলোচনা করলাম না। তো আজকে নাম্বার নিয়ে কিছু কথা বলবো। নাম্বার বলতে সাধারণত সংখ্যাকে বোঝায়, অর্থে আজকে, তবে হ্যাঁ আজকে নাম্বার পুরো শেষ করবো না, কারণ এটা অনেক বড়, এক ক্লাসে শেষ করা পসিবল না, যতটুকু সম্ভব শেষ করবো, ঠিক আছে? নাম্বার বলতে সাধারণত সংখ্যাকে বোঝায়। নাম্বার বলতে সাধারণত কাকে বোঝায়? সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনা, বাচক, নাউন বা প্রনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। অর্থাৎ একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝায়। হ্যাঁ, একটা ধরনের ওয়ান ডাইমেনশনাল অর টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল কোনো একটা অবজেক্ট, ঠিক আছে? এটাকে তুমি যদি তুমি বিভিন্ন সংখ্যায় প্রকাশ করতে পারো, একমাত্রিক যেটা আছে ওইটাতে নিশ্চয়ই একটা বস্তু, মানে ওইটাতে নিশ্চয়ই একটা সংখ্যা আছে। বহুমাত্রিক মানে সেখানে অসংখ্য সংখ্যা আছে। সেই রকম অবস্থাকে, মানে তাদের যে একটা অবস্থা, সেই অবস্থাকে বোঝায় নু হয়, তাই সেটাকে বলা হচ্ছে নাম্বার বা বচন। হ্যাঁ, মানে যে তাদের একটা যে ক্যালকুলেশন, হ্যাঁ মানে তাদের যে একটা মোট যে ক্যালকুলেটিং, সেই ক্যালকুলেটিংটা নাম্বার বা বচন দ্বারা হিসাব করা হয়। হ্যাঁ, তো নাম্বার বলতে সাধারণত সংখ্যাকে বোঝায়। কাকে বোঝায়? সংখ্যাকে, ঠিক আছে? হ্যাঁ, মানে বহুমাত্রিক এর অবস্থাকে বোঝানোর জন্য, মানে তার যে একটা যে একটা যে বাহ্যিক অবস্থা আছে, সে অবস্থাকে বোঝায়, যে সে অবস্থাকে যে কাউন্ট করতে হয়, গণনা করতে হয়, সেই গণনাকে গণনা করে নাম্বার বা বচনের মাধ্যমে। গ্রামারের ভাষায় যা দ্বারা গণনা, বাচক, নাউন বা প্রনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝায়, ঠিক আছে? তাহলে এটা বুঝছি আমরা, নাউন বা প্রনাউন, হ্যাঁ সেটা হতে পারে তোমার নাম, তোমার নাম তো কয়টা? একটা, ঠিক আছে? প্রনাউন, হ্যাঁ সেই, তো এরকম নাউন বা প্রনাউন, নাউন তো অনেক ধরনের থাকতে পারে। সো তাদের যে একটা একমাত্রিক বা বহুমাত্রিক, হ্যাঁ মাত্র, তাদের তো একটা যে কোনো অবজেক্ট হোক, সে হয় একমাত্রিক হবে, নাহলে দ্বিমাত্রিক হবে, নাহলে ত্রিমাত্রিক হবে, নাহলে বহুমাত্রিক হবে। তো তাদের যে একটা অবস্থা, তাদের যে কাউন্টিংটা, যে গণনা বাচক, এই কাউন্টিংটা মানে নাম্বার দ্বারা প্রকাশ করা হয়, আর তাকেই বলা হয়, এই যে অবস্থাটাকে যে বোঝানো হচ্ছে সেটাকে বলা হয় নাম্বার বা বচন। আশা করি বুঝতে পারছি, মানে নাউন বা প্রনাউনের কী, আমি আবার বলতেছি, সংখ্যাটা ভালোভাবে বুঝলে তুমি কিন্তু সব কিছু বুঝে যাবে, ঠিক আছে? মানে বলতে চাচ্ছি যে, মানে গণনা বচন, যেগুলো গণনা করা যায় আর কি, অনেকগুলো আছে না গণনা করা যায়, হ্যাঁ এরকম গণনা করা যায়, এরকম কিছু বস্তু। যেমন হচ্ছে, তুমি কি চুল গণনা করতে পারো? যদি স্পেসিফিকলি একটা একটা করে গণনা করা যায় তাহলে ঠিক আছে। পানি গণনা করতে পারো? না, অবশ্যই পারো না। তেল গণনা করতে পারো? না, পারো না। যেগুলো গণনা করা যায়, হ্যাঁ নাউন প্রনাউনের মধ্যে যেগুলো কী করা যায় বন্ধুরা, গণনা করা যায়, এই যেগুলো গণনা করা যাচ্ছে সেগুলোকে একমাত্রিক বা বহুমাত্রিকভাবে তার অবস্থাকে বোঝানোর জন্য। হ্যাঁ, একমাত্রিকভাবে সেটা তুমি বহুমাত্রিকভাবেও করতে পারো, কারণ যদি তার সে যদি বহু ডাইমেনশনাল হয়, হ্যাঁ মাল্টিপল ডাইমেনশনাল হলে তুমি তাকে সে পরিমাণে সংখ্যা হিসাব করে করতে পারো। এই যে বহুমাত্রিক এবং হচ্ছে ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল, এরকম ডাইমেনশনাল এই অবস্থাটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ এই অবস্থাটাকে বলা হচ্ছে নাউন। মানে তাদের যারা গণনা করার, প্রথমে হচ্ছে পয়েন্টটা কী, বৈশিষ্ট্যটা কী, প্রথমে গণনা বাচক হতে হবে, তারপর তাদের যে ডাইমেনশনাল বিষয় আছে ওই ডাইমেনশনালটা কী করতে হবে, ডাইমেনশনালটাকে মানে ডাইমেনশনাল অবস্থাটাকে বুঝাইতে হবে, ঠিক আছে? গণনা করতে হবে, গণনা বাচক হতে হবে, মানে বৈশিষ্ট্য নাউন, মানে নাম্বার যে তুমি করবা, এটা যে নাম্বারিংটা যে তুমি করবে সেটার জন্য দুটো বৈশিষ্ট্য অবশ্যই লাগবে। এক হচ্ছে গণনা বাচক হতে হবে, সেটাকে তুমি গণনা করতে পারতো কি না, গণনা বাচক হতে হবে। যেমন হচ্ছে তুমি তেল, চিনি, এগুলো তেল, তারপর হচ্ছে দুধ, এইসব তল জাতীয় লিকুইড জাতীয় পদার্থ তুমি গণনা করতে পারো না, অবশ্যই গণনা বাচক হতে হবে। দেন হচ্ছে যে একমাত্রিক বা বহুমাত্রিক, মাল্টিপল হতে হবে, মানে মাল্টিপল অবস্থাকে বুঝতে হবে, অবস্থা এই দুটাকে, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে একমাত্রিক এবং বহুমাত্রিক অবস্থাকে বুঝতে হবে, ঠিক আছে? এই যে ধরনা তুমি প্রথমে গণনা বাচক করে ফেলছো, কাউন্টিং করে ফেলছো, এরপরে একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝাও, হ্যাঁ মানে যে সে যদি বহুমাত্রিক হয় এবার তার অবস্থাটাকে বুঝো, অবস্থাটাকে বুঝে তুমি কাউন্টিংটা করো, ঠিক আছে? এই হচ্ছে কাউন্টিংয়ের সিস্টেম বা নম্বর বাচনের বৈশিষ্ট্য। তো টাইপস অফ নাম্বার, অর্থাৎ নাম্বার কয় ধরনের? দুই ধরনের, সিঙ্গুল নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে? নাউন কয় প্রকার? সরি, নাউন বলতেছি, নাম্বার কয় প্রকার? দুই প্রকার। কি সিঙ্গুল নাম্বার? বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে যেটা মানে হচ্ছে যে একটাই আর কি, সিঙ্গুলার, হ্যাঁ, আর প্লুরাল মানে অনেকগুলো, ঠিক আছে? জাস্ট বাংলা কথায় বললে আর কি। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, সিঙ্গুল নাম্বার যে যা দ্বারা কোনো কোনো বাচক, নাউন বা প্রনাউনের একক মাত্রাকে বোঝায়, আবার বলতেছি একক মাত্রাকে বোঝায়, হ্যাঁ ওই যে বললাম না, এখানে বললাম না, এই যে মাত্রাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, সে কি একক মাত্রিক নাকি বহুমাত্রিক, তার সে সংখ্যাটা তোমাকে বুঝতে হবে, তার অবস্থাটা বুঝতে হবে। এই যে সিঙ্গুলার বিষয়টা, এই যে একমাত্রা, মানে যেই নাম্বার দ্বারা তোমার গণনাবাচক কোনো বস্তুর একমাত্রা, একক মাত্রা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। প্লুরাল নাম্বার হচ্ছে যেই সংখ্যা দ্বারা বা যেই নাম্বার দ্বারা কোনো একটা গণনাবাচক, নাউন বা প্রনাউনের বহুমাত্রিক, বহুমাত্রিক অবস্থা বোঝায় তাকে বলা হয় একমাত্রাকে যদি বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, বহুমাত্রিক বোঝালে সেটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? যেমন আমরা সিঙ্গুলারের অবজেক্ট দেখি, সরি এক্সাম্পল দেখি, বুক,
বুক এটা কিন্তু একটা, ব্রাদার একটা, কাউ একটা, ট্রি একটা, মানে সিঙ্গুলার, সবগুলো কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ, কারণ তারা একটা একটা করে আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি বুকস, তাহলে কিন্তু একটা হবে না, ব্রাদার্স একটা হবে না, কাউস একটা হবে না, ট্রিস একটা হবে না, অবশ্যই দুটো, ঠিক আছে। যে নাম গণনা বলছে নাম প্রমাণ বহুমাত্রিক অবস্থাকে বোঝায়, ঠিক আছে, এটাকে বলে একমাত্রিক অবস্থা বোঝায়, এটাকে বহুমাত্রিক অবস্থা বোঝায়। একমাত্র তাহলে আমরা কী শিখলাম, সিঙ্গুলার নাম্বার কখন বলবো, যদি গণনা বলছে কোনো নাম ব্যাপার নামে একমাত্রিক অবস্থা বোঝায়, মানে একটা বোঝায়, অনলি একটা বাংলা ভাষায় বললে, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যেমন হচ্ছে বুক, কাউ, ট্রি, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রাদার, এই যে এগুলো আর কি। আর যদি কোনো নাম ব্যাপার নামে বহুমাত্রিক অবস্থা বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো প্লুরাল নাম্বার, যেমন হচ্ছে বুকস, কাউস, সিটি, কাউস, তারপর হচ্ছে যে আর কি ব্রাদার্স, হ্যাঁ, এই যে এস যুক্ত করলে কিন্তু সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। নাউন মনে রাখবা, নাউনের সাথে প্লুরাল যুক্ত, নাউনের সাথে এস যুক্ত করলে সেটা হয় প্লুরাল। যেমন হচ্ছে এগুলো প্রত্যেকটা নাউন ব্যাপার নাউন, নাউন ব্যাপার নাউনের সাথে তুমি যদি এস যুক্ত করছো, তাহলে সেটা হয়ে যায় প্লুরাল। আর যদি বারবের সাথে এস যুক্ত করো, তাহলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। এই জিনিসটাতে স্টুডেন্টরা ভুল করে। আবার বলতেছি, মানে কি নাউন বা প্রনাউন সাথে যদি তুমি যদি এস যুক্ত করো, তাহলে এস বাই এস যুক্ত করো, জেনে যুক্ত করো, এস বাই এস যে বিষয়টা সেটা আমরা জেন্ডারে গিয়ে শিখবো, ঠিক আছে, বা নিচে, সরি, নিচে শিখবো, মানে এই যে মানে নাম্বারের নিচে গিয়ে শিখবো, কোথায় এস বসবে, কোথায় ইএস বসবে, এগুলো শিখবো। আমরা অবশ্য নাউনের একটা কনসেপ্ট আমার ভিডিও টিউটোরিয়ালে আছে, এই যে নতুন কিছু শিখতে তুমি পেয়ে যাবা, সার্চ করলে নাউন ইরফান ভূঁইয়া এরকম সার্চ করলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। নাউন সম্পর্কে হয়তো ফার্স্ট বা সেকেন্ড দিকে পাবা, তুমি সার্চ করলে পেয়ে যেতে পারো, ঠিক আছে। সো এই যে নাউনের সাথে এস যুক্ত করলে কী বলছে, সিঙ্গুলার হয়ে যাবে, নাউনের প্রমাণের সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার হয়ে যাবে, আর বারবের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা, না সরি, নাউন বা প্রনাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যাবে, আর বারবের সাথে এস বাই এস যুক্ত করলে কী হয়ে যাবে, সেটা সিঙ্গুলার হয়ে যাবে। এটা একটু লিখে রাখো, ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করে। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম, সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়মটা আমরা একটু রুল নাম্বার ওয়ানটা দেখে আসি, ঠিক আছে, রুল নাম্বার ওয়ানটা দেখে আসি। সাধারণত সিঙ্গুলার নাম্বার, রুল নাম্বার ওয়ানটা একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ, সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়, সাধারণত কি সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে প্লুরাল করতে হয়। দেখো এখানে কিন্তু নাউন জিনিসটা বলেছি আমি, কিন্তু তার আগে তোমাদের বলেছি অবশ্যই নাউন বা প্রনাউন হতে হবে, ঠিক আছে, না প্রনাউনের ক্ষেত্রে হয় না, বিশেষ করে নাউনের ক্ষেত্রে হয়, প্রনাউনের ক্ষেত্রে তেমন দেখা যায় না। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন কাউ, কাউস, গরু, গরুগুলো, বয়, বয়, বালক, বয়স, বালকরা, গার্ল, বালিকা, গার্লস, বালিকারা, ক্যাট, ক্যাট, বিড়াল, ক্যাটস, বিড়ালগুলো, হাউস, হাউস, বাড়ি, হাউসেস, বাড়িগুলো, হ্যান্ড, হ্যান্ড, হাত, হ্যান্ডস, হাতগুলো, তারপর হচ্ছে আই, চোখ, আইস, চোখগুলো, তারপর হচ্ছে আইসের বিষয় কিন্তু আলাদা, এটার কনসেপ্টটা তোমাদের একটু ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা আমি নিচে এই ভিডিওতে বা পরের ভিডিওতে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, শুধু তোমরা আমার সাথে থাকো। তারপর হচ্ছে টাইগার, টাইগার হচ্ছে বাঘ, তারপর হচ্ছে, কারণ আইস তো আমাদের দুইটাই বলতে হয় না, আমাদের চোখ তো দুইটা, তো প্লুরাল কি আমরা ইএস বসবো নাকি আই বসাবো, এই দুইটার মধ্যে একটা কনফিউশন থাকে স্টুডেন্টের মধ্যে, সেই বিষয়টা আমি এখানে বলবো না, এখানে না বলে একটা কারণ আছে, পরে বলবো, সেটা বুঝে যাবা। টাইগার, টাইগার হচ্ছে বাঘ, টাইগার্স বাঘগুলো, ঠিক আছে, ডাস্ক, ডেস্ক, তারপর হচ্ছে ড্যাস্ক, ঠিক আছে, অনেকগুলো ড্যাস্ক আর কেউ যে কম্পিউটার রাখে ওই কথা বলতেছে, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের সাথে এস, এস এস, এস এস, দেখছো এই জিনিসগুলো কিন্তু আসতেছে, ঠিক আছে, কোথায় ইএস, কোথায় এস, এগুলো কিন্তু প্রত্যেকটা আসবে, এখানে প্রত্যেকটা রুলস আছে। সিঙ্গুলার নাম্বারের রুল নাম্বার টু থেকে সিঙ্গুলার নাম্বারের শেষে, সিঙ্গুলার নাম্বার যে এস, ডাবল এস, এস এইচ, এক্স বা জেড থাকলে শেষে সিএচ, এর উচ্চারণ চয়ের মতো হলে ওই সব নাউনের সাথে ইএস যোগ যোগ করে, ইএস, নট এস, নট এস, এর আগে রুলস সাথে পড়ছি আমরা, শুধু এস যুক্ত করছি আমরা, কাউ, কাউস, বয়, বয়স, গার্ল, গার্লস, ক্যাট, ক্যাটস, হাউস, হাউসেস, হ্যান্ডস, হ্যান্ডস, আই, আইস, টাইগার, টাইগার্স, তারপর ড্যাস, ড্যাক্স, ঠিক আছে, এই যে শুধুমাত্র এস দেখছি, এখন জিজ্ঞেস, এখন শুধু ইএস কোথায় বসে ভাইয়া, এগুলো তো আমাদের প্রশ্ন থাকতে পারে, তাই না, এই যে ইএস এর বিষয়টা হচ্ছে তোমরা অবশ্যই নোট করে ফেলো। সিঙ্গুলার নাউনের শেষে আবার বলতে, সিঙ্গুলার নাউনের সাথে এস, ডবল এস এস, তারপর হচ্ছে এস এইচ, এক্স বা জেড থাকলে, হ্যাঁ, শব্দ সিএচের এর উচ্চারণ, সিএচের উচ্চারণ, হ্যাঁ, সিএচের উচ্চারণ, এটাও দেখাবো, সিএ উচ্চারণ চয়ের মতো হলে ওই সব নাউনের সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। চলো এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে, অবশ্যই লিখে নাও। তারপর হচ্ছে সিঙ্গুলার বাস, বাসেস, তারপর হচ্ছে ক্লাস, ক্লাসেস, তারপর হচ্ছে, তারপর এখানে এস, শুধুমাত্র এস আছে, ঠিক আছে, এই যে এস অপশনটা উঠে এসেছে, এস থাকলে সেটা হচ্ছে লাস্টে ইএস যুক্ত করে দেবো, বাস, বাসেস, তারপর হচ্ছে ক্লাস, ডবল এস আছে, তাহলে তখনই ইএস যুক্ত করে দিব, কারণ ডবল এস এর কথাও কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে, তারপর ক্লাসেস, তারপর হচ্ছে ব্রাশ, এস এইচ, এস এইচও কিন্তু আছে, ব্রাশ, ব্রাশেস, তারপর হচ্ছে, তারপর হচ্ছে ব্রাশ, ব্রাশেস, এস কথা বলা হয়েছে, তাই ইএস যুক্ত করেছি, এস এইচ আছে, এস এইচ আছে, তাই ইএস যুক্ত করে দিয়েছি। তারপর হচ্ছে যে ব্রাশ, শুধু এস এইচ আছে, তাও ব্রাশেস করেছি, ব্রাশেস করে দিয়েছি, এটা হচ্ছে ব্রাশেস, এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে ব্রাশেস, আর এটা বাচ, আর এটা হচ্ছে বাচেস, ঠিক আছে, বাচ, বাচেস, বাচ, বাচেস, আর হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ, ব্রাশেস, ঠিক আছে, ব্রাশ, ব্রাশেস, তারপর হচ্ছে বক্স,
বক্সেস, কারণ এক্স আছে, এক্সের কথা বলা হচ্ছে বক্স শব্দ শেষে এক্স আছে, মনে রাখবা নাউনের শেষে, নাউন শেষে এগুলো কিন্তু প্রত্যেকটা নাউন, নাউনের শেষে এক্স, এস এইচ, ডাবল এস, এস এই যে এক্স, এক্স আছে, এক্স তাহলে বক্সেস ইয়েস, তাহলে এগুলো এসব থাকলে কি হয় নাউনের শেষে ইয়েস যুক্ত করে প্লুরাল করতে হয়। এই যে প্লুরাল করলো ইয়েস বক্সেস, তারপর ব্রাঞ্চ, ব্রাঞ্চ, ব্রাঞ্চ আমি বলি না বনশ্রী ব্রাঞ্চ, উদ্ভাসে বনশ্রী ব্রাঞ্চ বলি না, তারপর হচ্ছে ফার্ম গেট ব্রাঞ্চ, হ্যাঁ অনেকগুলো ব্রাঞ্চ আছে এরকম শাখা আর কি, ঠিক আছে ব্রাঞ্চ ব্রাঞ্চেস। এই যে সিএচ, সরি এই যে সিএচ ব্রাঞ্চ, এখানে কিন্তু ব্রাঞ্চ বলা গেছে চ আসতেছে, ব্রাঞ্চ চ চ আসতেছে, ঠিক আছে ব্রাঞ্চ তাহলে ব্রাঞ্চেস, ঠিক আছে। তারপর হচ্ছে ইঞ্চ, ইঞ্চ চ আসতেছে, ইঞ্চ চ এর মতো হইলে সিএচ এর উচ্চারণ ইঞ্চ, সিএচ সিএচ এর উচ্চারণ চ এর মতো হলে ওইসব নাউনকে নাউনের শেষে ইয়ার যোগ করে প্লুরাল করতে হয়, ঠিক আছে। ইঞ্চ ইঞ্চেস, ইঞ্চ ইঞ্চেস, ওয়াচ ওয়াচেস, ওয়াচ ওয়াচেস, সিএচ আছে ওয়াচ চ চ ওয়াচেস, তারপর হচ্ছে ম্যাচ, সিএচ আছে চ এর মতো উচ্চারণ হচ্ছে ম্যাচেস, ঠিক আছে আশা করি বুঝতে পারছি। তো কিছু এক্সেপশনাল জিনিস আছে, প্রতিটি জিনিস এক্সেপশনাল থাকে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সিএচ এর উচ্চারণ চ এর মতো না হয়ে ক এর মতো হলে ইয়ার যোগ না হয়ে এস যোগ হয় প্লুরাল হবে, এস যোগ হয়ে প্লুরাল হবে। এটা একটু দেখো, যেমন হচ্ছে স্টোমাচ মানে পাকস তুলে আর কি, তো স্টোমাচ এখানে সিএচ আছে, তাহলে ভাই এখানে চয়ের মতো না, এগুলো হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম জিনিসগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে এটা অবশ্যই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এইগুলো কিন্তু লাগবে, এগুলো যদি বেসিক জিনিসগুলো যদি ডেভেলপিং না করো তুমি কিন্তু বড় বড় জিনিসগুলো করতে পারবে না, ঠিক আছে। মানে এর পোলা মানে ভার্সিটি এডমিশনে সবগুলোতে এগুলোতে বেশি করে ইংলিশে ফেল করে, কেন এই ছোটো ছোটো জায়গাতে ভুল থাকার কারণে, ঠিক আছে। এই জিনিসগুলো পোলা মানে পড়ে না, কারণ এগুলো পরীক্ষা আসে না তাই, কিন্তু এই জিনিসগুলো না পারলে যে বড় বড় জিনিসগুলো পাওয়া যাবে না, যে গ্রামাটিকগুলো পারা যাবে না, তারা সেটা বোঝে না, ঠিক আছে। চয়ের মতো না হয়ে কর্ম, যেমন অ্যাস্টোমাক, অ্যাস্টোমাক, হ্যাঁ চয়ের মতো না হলে কী হচ্ছে কয়ের মতো হয়েছে অ্যাস্টোমাক, তাহলে অ্যাস্টোমাক কি আমরা সেখানে চয়ের মতন হয় নাই, অ্যাস্টোমাক হয়েছে তাই আমরা এস যুক্ত করেছি, ঠিক আছে। কয়ের মতো হলে ইয়েস যুক্ত না হয়ে কী হবে এস যুক্ত হয়ে প্লুরাল হবে। তারপর হচ্ছে প্যাট্রিয়াক, প্যাট্রিয়াক তাহলে প্যাট্রিয়াক, হ্যাঁ তাহলে এস যুক্ত হয়েছে। তারপর হচ্ছে মোনার্ক, হ্যাঁ মোনার্ক, মোনার্ক হচ্ছে মোনার্কস, ঠিক আছে মোনার্কস, এখানে কিন্তু চয়ের উচ্চারণ মোনার্কস। এই যে উচ্চারণগুলো এখন ভাই উচ্চারণ করতে গেছি, আমার তো উচ্চারণটা আমাদের তো প্রনাউন্সিয়েশনের প্রবলেম, তো প্রনাউন্সিয়েশন প্রবলেমের জন্য কোনো প্যারা নেই, আমি অবশ্যই হেল্প করবো, প্রনাউন্সিয়েশনের প্যারা নেই, কোনো প্যারা নিবে না, কোনো প্যারা নিবে না, প্রনাউন্সিয়েশনের ভাইয়া তো আসছি, ভাই অবশ্যই হেল্প করবো। আবার বলছি দেখো অ্যাস্টোমাক, যদি সিএচ এর উচ্চারণ কয়ের চয়ের মতো না হয়ে কয়ের মতো হয়, চয়ের মতো অ্যাস্টোমাক চয়ের মতো হয়ে নেই তাই কয়ের মতো হয়েছে, তাই আমরা সেখানে এস যুক্ত করছি, কারণ এখানে বলে দেওয়া হয়েছে ব্যতিক্রম রুলস, তা হচ্ছে তাহলে প্যাট্রিয়ার্ক, হ্যাঁ তাহলে এখানে কয়ের মতো হয়েছে ক ক, তা হচ্ছে প্যাট্রিয়ার্কস, ঠিক আছে। তারপর হচ্ছে মোনার্ক, মোনার্ক, মোনার্ক এখানে কিন্তু চয়ের মতো হয় নাই, কয়ের মতো হয়েছে তাই আমরা শুধু এস যুক্ত করেছি, নট ইয়েস, ঠিক আছে নট ইয়েস, বলছে ইয়েস যুক্ত না হয়ে এস যুক্ত হবে। তাহলে ভাই প্রনাউন্সিয়েশন করতে শিখবো, সমস্যা নেই, আমি কিন্তু অবশ্যই টিউটোরিয়াল আপলোড করবো, অবশ্যই আমার সাথে থাকো, ইনশাল্লাহ শিখতে পারবে, খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো শিখছি, তাহলে সিঙ্গুলার নাউন এসেছে কি এস, ডাবল এস এস, তারপর হচ্ছে যে কি ডাবল এস এস আর কি বলো, এস ডাবল এস এস সি এইচ এক্স জেড, এগুলো যদি থাকে এস ডাবল এস এস সি এইচ এক্স জেড, এগুলো যদি থাকে এবং সি এইচ উচ্চারণ যদি চয়ের মতো হয়, তাহলে ওই সব ক্ষেত্রে নাউনের সাথে কি এই এস যুক্ত হবে, যুক্ত করে মানে সিঙ্গুলার নাউনের সাথে ইয়েস যুক্ত করে কী করতে হবে, প্লুরাল করতে হবে, অন্যথায় আমরা সব জায়গায় এস ইউজ করবো, হ্যাঁ। তারপর শুধু আরেকটা ব্যতিক্রম, সি এইচ এর জায়গায় শুধু ব্যতিক্রমটা হয়, যেহেতু আমি বলছি সি এইচ এর জায়গায় চয়ের মতো উচ্চারণ হলে আমি সেখানে কী বোঝাচ্ছি ইয়েস প্লুরাল করার ক্ষেত্রে ইয়েস বোঝাচ্ছি, সেহেতু আমি এখানে কী করবো, আমি সরাসরি এখানে অ্যাস্টোমাচ আছে, আমরা সেটা অ্যাস্টোমাক আছে, যদি চয়ের উচ্চারণ কয়ের মতো হয় তাহলে আমরা সেখানে অ্যাস্টোমাচ বসাবো, তারপর যে প্যাট্রিয়া আছে কয়ের চয়ের মতো কয়ের উচ্চারণ হয়, হ্যাঁ তাহলে সেখানে ইয়েস না বসিয়ে কী করবো, এস যুক্ত করে দেবো শুধুমাত্র এস, তাহলে বুঝাতে পারছি। রুল নাম্বার থ্রি নিয়ে পরবর্তী ভিডিও আলোচনা হবে, সে ভিডিও বলতে করে শুধু থাকো, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, আমাদের দোয়া করলো, সে ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, আমি ইমিডিয়েটলি আপলোড করবো, প্যারা নাই, তো বি সেফ, বি কেয়ারফুল, পড়াশোনা করতে থাকো, এবং যেগুলো পড়াইছি এগুলো ভালোভাবে একটু দেখতে থাকো, বারবার একটু চর্চা করো, একটু দেখো জিনিসগুলো, জাস্ট কয়েকবার দেখলেই তোমার মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে আর কখনো ভুল হবে না, ঠিক আছে। পরবর্তী ভিডিও রুল থ্রি নিয়ে আলোচনা হবে, সে ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, আসসালামু আলাইকুম।